সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মা বোনেরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকের এই জুমার দিনে সুস্থ ও সালামতে রেখেছেন। জুমার সালাত আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন, তাই বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে জুমার খুতবার বিষয় হচ্ছে ইসলামের কিছু মৌলিক নীতিমালা সম্পর্কে, যে বিষয়গুলো জানলে পরে আমরা দিন সম্পর্কে অনেক বিষয়ের সমাধান খুঁজে পাবো ইনশাআল্লাহ। প্রথম কথা হচ্ছে, এই পৃথিবীতে আমরা যে দেশে যাই, যেদিকে থাকাই, মানুষ দেখতে পাই, মানুষ আল্লাহর উল্লেখযোগ্য এক সৃষ্ট জীব। মানুষকে নিয়ে আল্লাহর অনেক পরিকল্পনা, মানুষকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুনিয়া আখেরাতের অনেক কাজ, মানুষের হেদায়তের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী রাসূলদের নির্বাচন, আসমানি কিতাব নাজিল করা, মানুষের জন্যই আছে পরকাল, মানুষের জন্য আছে জান্নাত, মানুষের জন্য আছে জাহান্নাম। এখন কথা হচ্ছে, এই দুনিয়ার লক্ষ কোটি কোটি মানুষ, এই মানুষের মধ্য থেকে যদি একটা প্রশ্ন করা হয় যে ওই মানুষগুলি কারা যাদের জন্য আল্লাহ মঙ্গল চান, আল্লাহ যাদের মঙ্গল চেয়েছেন, আল্লাহ যাদেরকে ভালোবেসেছেন, আল্লাহ যাদেরকে কল্যাণ দিয়েছেন, এই মানুষগুলি কারা, এখন কি দিয়ে বের করব আমরা, যদি এই এই ইয়ে আমাদেরকে দেওয়া হয়, এই কাজটা দেওয়া হয় যে এই লক্ষ কোটি কোটি মানুষ, হাজার হাজার মানুষ, এই মানুষগুলোর মধ্য থেকে ওই মানুষগুলোকে বের করা হোক যে মানুষগুলোর জন্য আল্লাহ কল্যাণ চেয়েছেন, আল্লাহ তাদের ভালো চেয়েছেন, এখন কিভাবে আমরা বের করব। এইটা বের করার ফর্মুলা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে দীন ধর্ম সম্পর্কে সঠিক জ্ঞান দিয়েছেন, এই মানুষগুলোর ব্যাপারে আল্লাহ ধরে নিতে হবে তাদের কল্যাণ চেয়েছেন। সুবহানাল্লাহ, মাই ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যদি কোনো বান্দার কল্যাণ চেয়ে থাকেন, আল্লাহ যদি কারো মঙ্গল চেয়ে থাকেন, তাহলে তার জন্য যে কাজটা আল্লাহ করবেন সেটা হচ্ছে দীন ধর্ম সম্পর্কে সঠিক বুঝ জ্ঞান তাকে আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। এবার যদি আমাদেরকে বলা হয় আরেকটা বিষয় দেখ, খেয়াল করেন যে দুনিয়াতে অনেক মানুষ আছে, এই মানুষগুলোর মধ্যে উত্তম মানুষগুলো কারা, এদেরকে বাছাই করা হোক, এখন কিভাবে করব আমরা, কোন নীতির ভিত্তিতে, যারা অনেক টাকা কামাই করছে তাদেরকে বের করব, নাকি যারা অনেক বাড়ি গাড়ি করছে তাদেরকে, না অনেক ফর্সা সুন্দর দেখে, নাকি স্বাস্থ্য বেশি দেখে, কাদেরকে, উত্তম মানুষগুলি কারা। এর উত্তর হচ্ছে, এটার ফর্মুলা হচ্ছে, এটা বলার এই দুইটা কথা মাথায় রাখলে সামনের দিকে যেতে সহজ হবে, এটার উত্তর হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত মানুষ দুনিয়াতে পাঠিয়েছেন তাদের মধ্যে উত্তম মানুষগুলি যদি বাছাই কেউ করতে চায়, তাহলে দেখতে হবে ওই মানুষটা কতক্ষণ কোরআন পড়ে আর মানুষকে কোরআন পড়ায়। যদি কোরআন শিখে আর মানুষকে শিখায় তাইলে উত্তম মানুষের কাতারে সে আছে, আর যদি সারাদিন ২৪ ঘন্টা সময় চলে গেছে, সারাদিন কোরআন হাতেও নেয়নি, কোরআনের একটা আয়াত তিলাওয়াতও করেনি, নিজেও পড়েনি, কাউকে পড়ায়ওনি, এটা একটা ফর্মুলা সাধারণ নীতিতে ধরে নিতে হবে এই হাদিস অনুযায়ী যে সে ভালো মানুষের কাতারে পড়েনি। খাইরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, উত্তম মানুষ তারা যারা কোরআন শিখে আর শিখায়। তাহলে আমরা দুইটা মূলনীতি পাইলাম, একটা হচ্ছে যে আল্লাহ আমার কল্যাণ চেয়েছেন কি না, আমি আল্লাহর পছন্দনীয় বান্দা হইলাম কি না,
এটা যদি আমি বুঝতে চাই তাহলে দেখতে হবে দ্বীন ধর্ম সম্পর্কে আমার সঠিক বুঝ আছে কিনা আমি দুনিয়ার ভালো মানুষগুলোর কাতারে আছি কিনা এটা বুঝতে হলে আমাকে দেখতে হবে রাত দিন 24 ঘন্টার মধ্যে আমি কোন এক সময় আল্লাহর কোরআন পড়ি কিনা বুঝি কিনা মানুষকে কোরআন শেখাই কিনা এই জায়গায় এবার থামেন তাহলে বোঝা গেল দুনিয়ার যাবতীয় কল্যাণ দুনিয়ার মানুষের যাবতীয় মঙ্গল এবং সমৃদ্ধি এবং আল্লাহর করুণা রহমত ভালোবাসা এটা যাচ্ছে দিন বুঝা দিন মানা আল্লাহর বিধানগুলো জানা এর ভিতর দিয়ে কথা বুঝে আসছে ক্লিয়ার হইছে কোন মানুষের মাথাটা যত দিন নিয়ে গবেষণা করবে দিনের বিভিন্ন ইলম নিয়ে গবেষণা করবে আল্লাহর কালাম নিয়ে নবীর হাদিস নিয়ে তত সে আল্লাহর পছন্দনীয় বান্দা হবে দুনিয়ার মানুষের মধ্যে উত্তম বান্দায় পরিণত হবে এবার আমরা নিজেরা হিসাব মিলাইলে বুঝতে পারবো আমরা কোন পর্যায়ে আছি তবে এটা আমরা আল্লাহর কাছে আশাবাদী যে অন্তত এই মসজিদে আমরা যারা আসতে পেরেছি দিনের কিছুটা বুঝ থাকাতে নতুবা সম্ভব হতো না কারণ হলো আমি যেটা দেখছি বাইরের সাথেও কথা বলতাম যে এখানে আশপাশে মুসল্লির সংখ্যা খুব কম বাসাবাড়ি আছে খুব কম তারপরেও থাকলেও আপনারা অনেক দূর দূরান্ত থেকে জুমার সালাত আদায় করার জন্য এখানে এসেছেন এর পিছনে একটা কারণ আছে এর কারণটা কি জানেন এই কারণটা আমি বলি সেটা হচ্ছে এই দিনের বুঝ সম্পর্কে ধারণা থাকার কারণে যে আমার দিন সম্পর্কে আমার যে বুঝটা আসছে এই বুঝের ভিন্নতা বুঝের ব্যতিক্রম বুঝের স্বচ্ছতা আপনাকে এখানে নিয়ে আসছেন নতুবা আপনিও আসতেন না এখন আরো একটা মূলনীতি এরপরে যাব সামনের দিকে আর একটা মূলনীতি হচ্ছে আমরা যে দিন মানি এই দিনের নাম কি ইসলাম কারণ কবরে তো প্রশ্ন করা হবে ওমা দীনুকা তোমার দিন কি এটা একটা বড় প্রশ্ন আমার দিনের নাম হচ্ছে ইসলাম ইসলামী শরিয়ত হচ্ছে আমার দিন দিন মানে আমার জীবন ব্যবস্থা আমার ধর্মকর্ম আমার টোটাল জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু এই ইসলামের ভিতর দিয়েই হবে এর নাম হচ্ছে দিন এখন আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি আপনারা কি উত্তর দিবেন আমি জন্মগ্রহণ করার আগে থেকে ধরেন মায়ের পেটে থাকাকালীন সময় থেকে নিয়ে আমাকে নিয়ে আল্লাহর পরিকল্পনা আছে এই জন্য তো আমার মায়ের পেটে আল্লাহকে আল্লাহ আমাকে দিয়েছেন ওইখানেই কথা আছে একটা সন্তান পেটে আসলে ওই সন্তানের কোনো ক্ষতিকর কাজ করা যাবে না ওই সন্তানকে পেটে হত্যা করা যাবে না ইনজেকশন দিয়ে সন্তানটাকে নষ্ট করা যাবে না এখন যদি বলেন যে এটা কোথায় আছে হ্যাঁ মায়ের পেটে যখন সন্তান আছে সন্তান চলে আসে তখন ইসলামের কিছু ক্ষেত্রে বিধান আছে যেমন সামনে রমজানের মাস চলে আসতেছে এক মাসও টাইম নাই দুই সপ্তাহ টাইম আছে এই রমজানের মাসে একজন মহিলা গর্ভবতী পেটে সন্তান আছে এখন দেখা গেছে যে সন্তান পেটে থাকাকালীন এমন একটা পর্যায়ে তিনি আছেন এখন তিনি যদি এই গরমের দিনে সিয়াম রাখেন তাহলে বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ অনুযায়ী সন্তানের ঝুঁকি আছে এবং ক্ষতির কারণ আছে এই ক্ষেত্রে শরিয়া বিধান দিয়েছে আল হামিলু ওয়াল মুরদিউ যে মহিলা গর্ভবতী হয় যে মহিলা সন্তানকে দুগ্ধপান করায় তার ক্ষেত্রে বিধান আছে ওই সময়তে সে রোজা বা সিয়াম ভেঙে ফেলবে পরবর্তীতে কাজা আদায় করে নেবে তাহলে সন্তান পেটে থাকাকালীন ইসলামের বিধান পাইলেন কিনা আছে কিনা তাহলে আমি মায়ের পেটে থাকতে দুনিয়ায় আসার আগে আমাকে নিয়ে শরীয়ত কথা বলতেছে আমরা ওই দিন মানি আমার দিন বড় হওয়ার পরে আমাকে আমাকে নিয়ে কথা বলে না জন্মের সময় থেকে নিয়ে কথা বলে না জন্ম হওয়ার পরে কি করা লাগবে দিনে আসে না আমার জন্মের আগে থেকে আমার মার অবস্থা নিয়ে এই দিন কথা বলে তারপরে সারা জিন্দেগি এই দিন আমাকে পরামর্শ দেয় গাইডলাইন দেয় মৃত্যুর পরে কি হবে আমার দিন তাও বলে দেয় আমরা গোসল দেই কিসের ভিত্তিতে
আমাদের দ্বীনের যিনি লিডার ছিলেন, দ্বীনী পথ প্রদর্শক ছিলেন, তিনি আমাদের শিখিয়েছেন আমরা সাদা কাপড় দিয়ে কাফন দেই, কবরস্থ করে মাইতকে দাফন করে দেই। অর্থাৎ জন্মের এটা খুব সূক্ষ্ম কথা যে আমরা যে দিন মানি, ইসলাম যে জীবন ব্যবস্থা মানি, এটা আমাকে দুনিয়ার শুধু এই জীবন নিয়ে কথা বলে না, আমার জন্মের আগ থেকে নিয়ে আমাকে গাইডলাইন দেয়, মৃত্যুর পরে আমার কি অবস্থা হবে সেটাও বলে দেয়। সুবহানাল্লাহ। এবার বলেন দুনিয়ায় আমার চলার জন্য যা দরকার সেটা বাদ দিবে কিভাবে? এখন এখানে একটা বিষয়, সেটা হলো আমরা যে দিন মানি, এই দিনটা মুকাম্মাল পরিপূর্ণ আছে নাকি তার মধ্যে কোথাও গ্যাপ রয়ে গেছে, এই একটা কনসেপ্ট অনেক মানুষের মধ্যে ক্লিয়ার না থাকার কারণে, দিনের এই বুঝটা না থাকার কারণে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আল্লাহর পছন্দনীয় বান্দা হওয়া থেকে বঞ্চিত হয়ে গেছে। আমরা কি বুঝলাম, দিন আমাদের জন্য পরিপূর্ণ নাকি কোথাও গ্যাপ আছে? পরিপূর্ণ। এর দলিল কি? সূরা মায়েদা শুরু করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 নম্বর আয়াতে সুন্দর করে আমাদেরকে পরিষ্কার করে বলে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। সুবহানাল্লাহ। আল ইয়াউমা মানে আজকের দিনে, এটা ছিল আল্লাহর নবী যে বিদায় হজ্জের ভাষণ দিয়েছিলেন, জীবনে যে হজ করেছিলেন, ওই সময় আয়াত নাজিল হলো, আল্লাহ বলে দিলেন যে আজকে তোমাদের দিনকে আমি আকমালতু, আকমালা ইউকমিলু ইকমাল মানে হচ্ছে একবারে পরিপূর্ণ করে দিলাম, একটু গ্যাপ কোথাও নাই। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। তারপরে কি বললেন? ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি। এই দিনটা শুধু দিন না, এটা আমার নিয়ামত। সুবহানাল্লাহ। এই দিন যদি তোমরা পালন করো তাহলে তোমরা আমার নিয়ামতের মধ্যে ডুবে যাবে, এই নিয়ামতকে আমি পরিপূর্ণ করে দিলাম। তারপরে কি বললেন? ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আর এই দিন হিসেবে তোমাদেরকে ইসলাম দিয়ে আমি তোমাদের উপরে খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এখন তোমরা এই দিন মানলে আমি তোমাদের উপরে সন্তুষ্ট থাকব। তাইলে দিনকে আল্লাহ একবার নিয়ামত বললেন, হ্যাঁ আবার দিন বললেন, আবার ইসলাম বললেন, এই সব জিনিস একটা জিনিসের নাম। আমাদের বড় নিয়ামত যেটা সেটা হচ্ছে আমাদের দিন, আর আমাদের দিন যেটা সেটাই হচ্ছে ইসলাম। আচ্ছা, এইবার আসি প্রথম মূলনীতি কি বললাম, যে আল্লাহর আমি পছন্দনীয় বান্দা কিনা আমি যদি নিজেকে যাচাই করি তাহলে দেখতে হবে দিনের সঠিক বুঝ আমার মধ্যে আছে কিনা, যদি থাকে তাহলে বুঝতে হবে আমি আল্লাহর পছন্দনীয় বান্দা, আর দিনের সঠিক বুঝ নাই তার মানে আমি আল্লাহর পছন্দনীয় বান্দা হতে পারি নাই। দুনিয়াতে কোটি কোটি মানুষ আছে এই ক্ষেত্রে তারা এই কাতারে আসে নাই। আচ্ছা, এরপরে কি জানলাম, আল্লাহর বান্দাদের মধ্যে উত্তম বান্দা হতে হলে আমাকে কোরআনের সাথে সময় দিতে হবে, কোরআনের সাথে সম্পৃক্ত হতে হবে। এরপরে আমরা যে মূলনীতি জানলাম, যে আমরা যে দিন পেয়েছি, ইসলাম পেয়েছি, এটার মধ্যে কোথাও কোনো গ্যাপ নাই, কোথাও কোনো ত্রুটি নাই, এটা পরিপূর্ণ করে দিয়েছেন আল্লাহ আমাদের জন্য। এই তিনটা মূলনীতি জানার পরে এবার আরও একটা বিষয় আমরা জানব, সেটা হচ্ছে যে আমরা কিসের ভিত্তিতে দিন জানব। এই যে খুব সূক্ষ্ম কথা, আমার কল্যাণ আল্লাহ চাইছেন আমি বুঝবো কিভাবে, দিনের বুঝ আসলে পরে। এই দিনের বুঝটা কোন উৎস থেকে, কোন সূত্রের মাধ্যমে, কোন সোর্স থেকে আমি পাব? আমরা টাকা ইনকাম করি না, আমাদের টাকা ইনকামের সোর্স এক একজনের এক একটা, কেউ ব্যবসার মাধ্যমে তার সোর্স তৈরি করেছে, কেউ চাকরি করে মাস শেষ হইলে তার এটা টাকার ইনকামের সোর্স, কেউ বাসা ভাড়া দিয়ে রেখেছে মাস শেষ হইলে টাকা পায় এটা তার ইনকামের সোর্স, কেউ বিভিন্ন ধরনের রাস্তায় গাড়ি চালায় এটা তার ইনকামের সোর্স, এই এই সোর্সের মাধ্যমে সে টাকা ইনকাম করে। তা আমি যখন দিন ইনকাম করব, দিনের জ্ঞানে আমি সমৃদ্ধ হব, দিনের সম্পদে আমি মালামাল হব, এইটা মানে ইনকামের সোর্সটা কি হবে, কোন জায়গায় গেলে, উৎসটা কি, কোন উৎস থেকে আমরা পাব, এই প্রশ্নটা অনেকের কাছে জবাবটা অস্পষ্ট থাকার কারণে আজকে দিন নিয়ে এত বিভ্রান্তি।
আজকে শবে বরাত নিয়ে এত বিভ্রান্তি, মেরাজ নিয়ে বিভ্রান্তি, মিলাদ কিয়াম নিয়ে বিভ্রান্তি, এক একজন এক এক কথা বলে, সাধারণ মানুষ বিপাকে আছে, কারটা শুনবো, কোন দিকে যাব, এর এই এই উৎস এবং সূত্রগুলি না জানার কারণে। এই ক্ষেত্রে দিন জানার উৎস হবে কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এতিম রাখেন নাই। তিনি বললেন, এটা খুব খেয়াল করবেন কথাটা, আল্লাহ বললেন আমি তোমার কল্যাণ চাই কিনা এটার পরীক্ষা হবে তোমার দিনের বুঝ আছে কিনা এটার মাধ্যমে। তাহলে দিনের বুঝ আমি পাবো না এরকম কোনো মাধ্যম থাকবে না, আর আল্লাহ আবার এই জিনিসের মাধ্যমে আমাকে ভালো মানুষ হিসেবে যাচাই করবেন, কল্যাণকামী বান্দা হিসেবে যাচাই করবেন, এটা কি সম্ভব? এটা হতে পারে? হতে পারে না। তাহলে বোঝা গেল এই উৎসটাও আল্লাহই দিয়েছেন। এইবার আল্লাহ বলছেন দেখেন, সূরা ফাতিহার পরে কোরআন মজিদের সবচেয়ে বড় যে সূরা, সবচেয়ে বড় সূরা এবং সবাই এটার নাম জানি, এবং আর কোনো আয়াত না জানলেও এই এই জায়গা থেকে দুই চারটা আয়াত অনেকের মুখস্থ আছে। অনেকে হাফিজ না, বেশি কোরআন পড়তে পারে না, কিন্তু আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন, এই দুই একটা আয়াত অনেকে পারে। হ্যাঁ, এইখানে আল্লাহ এই কথাটা বলে দিয়েছেন সুবহানাল্লাহ, যে তোমরা আমার এই যে গুরুত্বপূর্ণ জিনিসটা খোঁজার জন্য অনেক ভিতরে যাওয়ার দরকার নাই, অনেক খুঁজে খুঁজে বের করার দরকার নাই, তুমি সূরা ফাতিহায় আমার প্রশংসা করো আর আমার তাওহীদের ঘোষণা দাও, আর এরপরে সূরা বাকারায় গেলেই দেখো আমি কি বলেছি, আলিফ লাম মিম যালিকাল কিতাব, এই সেই কিতাব, লা রাইবা ফিহি, যার মধ্যে কোনো সন্দেহ নেই, হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদেরকে এটা পথ দেখাইয়া দেবে, দিনের সঠিক জ্ঞান এবং বুঝ দিয়ে দেবে, সুবহানাল্লাহ। আরেকটা হাদিস আমরা জানি না, যে আল্লাহ নবী বললেন দুইটা জিনিস রেখে গেলাম, আমার সুন্নাহ কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব এবং আমার সুন্নাহ। তাহলে বোঝা গেল, এটা খেয়াল করবেন, আমি আবার প্রথম থেকে টানবো, কারণ আমি ওই বেশি কথা বলার সময় হয় না জুমাতে, আর আমার কথাটা একটা পয়েন্টের উপরে থাকে, ওই পয়েন্টটা আপনি বুঝটা যদি মাথায় ধরতে পারেন তাহলে এই খুতবায় আসাটা আপনার সার্থক হবে, এই ভাড়াটা আপনার কাজে লাগবে। আপনার হুন্ডা দিয়ে যে আসছেন তেল খাইছে না, এই তেলের পিছনে তো এক টাকা যায়, এখন তো তেলের দামও বেশি, তাহলে আপনার এই সময়টার মূল্য আছে, এই যে তেল খরচ হয়েছে এটার মূল্য আছে। তো এই জিনিসগুলো আমি কাজে লাগাইতে পারি না, এই জন্য আমাদের এই বিভিন্ন সমস্যা থেকে যায়, দুর্বলতা থেকে যায়। তো আমরা এতক্ষণে যে জিনিসটা বুঝলাম, যে আমি আল্লাহর কল্যাণকামী বান্দা হতে চাই, তাহলে আমার কি করা লাগবে, দিনের বুঝ পাওয়া লাগবে। আমি যদি দুনিয়ার মানুষের মধ্যে উত্তম বান্দা হতে চাই তাহলে আমাকে কোরআন পড়তে হবে অথবা কোরআন পড়াইতে হবে। এখন কোরআন পড়াইতে হলে আগে পড়া লাগবে না লাগবে না, আগে শিখতে হবে, তারপরে সেনা শেখাতে হবে। আচ্ছা, এরপরে আমরা যে মূলনীতি জানলাম, যে আল্লাহ আমাদেরকে যে ইসলাম দিয়েছেন, যে দিন দিয়েছেন, এটা হচ্ছে পরিপূর্ণ জীবন বিধান, এটা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত, আর এটার নাম হচ্ছে ইসলাম। এটা পালন করলে আল্লাহ আমাদের উপরে খুশি হবেন, কি হবেন, খুশি হবেন। তো আমরা তো এটাই চাই, সাহাবাই কেরাম আল্লাহর দিন পালন করেছিলেন বিদায়, তো আল্লাহ তাদের উপরে খুশি হয়ে গেছেন। এখন আল্লাহ আমাদের উপরে, আমার উপরে যদি আমার আল্লাহ খুশি থাকেন, আপনার উপরে যদি আপনার রব খুশি থাকেন, তাইলে সারা দুনিয়ার মানুষ বিরোধিতা করলে আমাদের কি যায় আসে, কিছু যায় আসে? আল্লাহই তো আমাদেরকে সাহায্য করতে পারেন। কিভাবে সাহায্য করেন? এমন এক বিপদের মুহূর্তে আপনি আছেন, আপনার মাথায় কাজ করবে না, আপনি কিভাবে পথ খুঁজে বের করবেন, কোনোভাবেই মাথায় কাজ করবে না, আপনি বুঝতেও পারবেন না যে এই ধরনের একটা সংকটময় অবস্থায় এত সহজভাবে সমাধান আসতে পারে, আপনি চিন্তা করতে পারবেন না। রিজিকের সমস্যায় পড়ে গেছেন, আল্লাহ বলছেন ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, বান্দা এটা চিন্তা করতে পারেনি, কল্পনা করতে পারেনি যে এই সোর্স থেকে তার এইভাবে রিজিকের ব্যবস্থা হয়ে যেতে পারে। কিভাবে আল্লাহ উদাহরণ সেট করেছেন, মুসা আলাইহিস সালাম তার কৌমকে নিয়ে হিজরত করবেন মিশর থেকে মাদায়েনের দিকে, যাওয়ার মাঝখানে সাগর নদী পড়ে গেছে, আমাদের যে দেশে আমরা গাড়ি ছড়ি না, যেখানে নদী আছে ব্রিজ দেওয়া আছে না, তো ওই সময় নদীর উপরে কোনো ব্রিজ দেওয়া নাই, সাগর পানিয়ে ভরা। এখন তিনি রওনা দিয়েছেন, বের হয়ে সাগরের পারে এসে দাঁড়িয়েছেন, সামনে সাগর আর পিছনে শত্রু ধাওয়া করতেছে। মুসা আলাইহিস সালামের সাথে যারা কৌম ছিল তারা বলতেছে কালা সাবু মুসা ইন্না লামুদরাকুন,
হে মুসা আমরা তো ধরা পড়ব এখন তো মাইর খেয়ে গেলাম আমরা শেষ কেমনে এই যে দেখেন শত্রু বাহিনী অস্ত্র নিয়ে আসছে আর এইদিকে সাগর বিশাল সাগর আমাদেরকে আমাদের পাড়ি দেওয়ারও ক্ষমতা নাই এখন আমরা এখানে শেষ হয় পানিতে ডুবে মরতে হবে নতুবা শত্রুর অস্ত্রের পিছনে আমাদের জীবন যাবে এই রকম একটা কঠিন অবস্থায় তারা দাঁড়িয়ে আছে সাথে একজন নবীও আছেন অবস্থাটা খেয়াল করছেন একটু আমি তো সাদা মাপে এই জবান দিয়ে বলতে পারতেছি কিন্তু ওই সময়ে যারা এই পরিস্থিতিতে ছিলেন যে পিছন থেকে শত্রু আসছে বিশাল বাহিনী আর সামনে বিশাল সাগর দরিয়া এমন অবস্থায় এই মুহূর্তে আমার কি অবস্থা আছে আমার পায়ের অবস্থা কি শরীর কাপার কথা এই সময়ে তারা দাঁড়িয়ে আছে মুসাকে বলতেছে আমরা তো শেষ ঠিক এমন সময়ে দেখেন আল্লাহ কোন বান্দার উপরে খুশি থাকলে যে কোনো বড় বিপদের সময় কিভাবে ব্যবস্থা করতে পারেন এই উদাহরণটা আল্লাহ দুনিয়াতে রেখেছেন আরো আছে এগুলা বল আমি ওইদিকে যাব না শুধু একটু ইঙ্গিত দেওয়া এবার মুসা আলাইহিস সালামের ঈমান মজবুত ছিল আল্লাহর উপরে আস্থা বড় ছিল তিনি সাথীদেরকে কি বলেছিলেন বলতে পারবেন কাল্লা ইন্না মাইয়া রব্বি সাইয়াহদিন অসম্ভব সাহসটা দেখেন ঈমানের শক্তিটা দেখেন তিনি বলতেছেন আমি ভয় পাই না শত্রু পিছনে থাকলেই কি আর সামনে সাগর থাকলেই কি আমার সাথে আমার রব আছেন অবশ্যই তিনি আমাকে ব্যবস্থা একটা করবেন সুবহানাল্লাহ আল্লাহ অবস্থান দেখেন ঈমানের অবস্থানটা কোথায় সাথে সাথে আল্লাহ ব্যবস্থা শুরু করে দিলেন আনিদ্রিব্বি আসাকাল বাহরা সাগরে লাঠি দিয়ে আঘাত করো তারপরে সাগরের পানি দুই ভাগ হয়ে গেল ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম আল্লাহ বিবরণ দিচ্ছেন দুই পাশে পানি এমন শক্তভাবে দাঁড়ায়া গেল পানি তো মাঝখানে কিচ্ছু নাই খালি জায়গা এইভাবে পানি তো মিশে যাওয়ার কথা কিন্তু পানি এমনভাবে দাঁড়ায়া গেল যেমন পাহাড় শক্তভাবে দাঁড়ায়া থাকে সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালাম সাথীদেরকে নিয়ে সাগর পার হয়ে গেল হইছে ব্যবস্থা হইছে আমরা তো এটা বুঝলাম না আমরা তো মনে করি না অনেক ব্যবস্থা রাখতে হবে অনেক ব্যাকআপ রাখতে হবে যদি সমস্যায় পড়ে যাই কি না হবে হ্যাঁ উসিলা করতে হবে কিন্তু ঈমানটা মজবুত থাকতে হবে এবার সৈন্যবাহিনী আয়েশা দেখলো আহারে এত সুন্দর রাস্তা আমরা কি আর বসে থাকবো ওদেরকে তো ধরতে হবে মারতে হবে তো ফেরাউনের সঙ্গী সাথীও রওনা দিল যখন একটা পর্যায়ে সাগরে তারা গেল তখন আল্লাহ ওই যে পাহাড়ের মতো পানির যে বাঁধ দিয়েছিলেন এই বাঁধ ডিল করে দিলেন এবার পানি মিশে গেল এবার তো হাবুডুবু খাচ্ছে ওরা পানির মধ্যে জীবন যায় যায় অবস্থা এই সময়তে যাইয়া ফেরাউন কি বলেছিল বলতে পারবেন সূরা ইউনূসের মধ্যে ঘটনাটা আছে এই সময়তে ফেরাউন বলেছিল যে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওই যে বনি ইসরাঈল মুসা এবং তার কওম আলাইহিস সালাম তারা যে আল্লাহর উপরে ঈমান এনে এই বিপদ থেকে পার হয়ে গেছে আসলে উনি সত্যিকার রব উনি সত্যিকার আল্লাহ সে ওই পানির মধ্যে বলতেছে ওই আল্লাহর উপরে আমি ঈমান এনেছি তখন সে মুসলমান হয় এই এতক্ষণে মুসলমান হয় এর আগে নবীরে মারার জন্য কাটার জন্য প্রস্তুতি তার সব এই সময় যখন সে মুসলমান হয়ে গেল সারেন্ডার হয়ে গেল তখন আল্লাহ কি জবাব দিয়েছিলেন বলেন তো আল্লাহ বলেছিলেন আল আনা একটা প্রশ্ন করেছিলেন ওয়াকাদ আসাইতা কাবু ও ফেরাউন এই এতক্ষণে তোমার বুঝ আসলো সারাটা জীবন তো তুমি বুঝলা না এই জন্য আমি বলি একটা কথা যে আমাদের সমাজে এই যে আজকে বিভিন্ন বিষয় নিয়ে যে এত মথানক্য আছে এত ফেতনা জড়িয়ে গেছে আপনার ইসলামের বিভিন্ন মাসআলা নিয়ে যে এত ইখতিলাফ চলে আসতেছে মানুষের মধ্যে বিভ্রান্তিয়ে ভরে গেছে আমি প্রায় সময় বলি বুঝে আসবে একটা সময় গেলে কারণ সবাই সহজভাবে সব কিছু প্রথমে বুঝে না কিন্তু ওই মানুষটাই একটা সময়ে যখন বিপদে পড়ে তখন ঠিকই বুঝে যে না ওইটাই ঠিক ছিল ফেরাউন বুঝছে না কিন্তু তখন লস হয় কি জানেন ওই বুঝ আর ফায়দা দেয় না ওই সংকটময় মুহূর্তে মরণ এসে গেছে জান যাই যায় অবস্থা ওই অবস্থায় আল্লাহর ঈমান
গ্রহণ করেন না তওবা কবুল করেন না এটা আগে করতে হয় এই এতক্ষণে আমি ওই দিকে গেলাম যে কারণে সেটা হলো যে আমি এই কথাটা বুঝাইতে চাই বোঝানোর জন্য যে আপনার আমার মধ্যে যদি দ্বীনের কনসেপ্ট ঠিক থাকে আর আমি যদি দ্বীনের উপরে কষ্ট হলেও থেকে দ্বীন পালন করে আমার রবকে যদি আমি সন্তুষ্ট করতে পারি আমার আল্লাহকে আমার পক্ষে নিতে পারি আমার আল্লাহর করুণা দৃষ্টি যদি আমার উপরে থাকে এই দুনিয়ার কোনো মুসিবত কোনো বিপদ কোনো সমস্যা কোনো আপদ কোনো আপনার শক্তি আমার পিছনে কিচ্ছু করতে পারবে না এটাই হচ্ছে মূল কথা এই ঈমান আর আকীদাটা নবী রাসূলদের ছিল আমি আর ওইদিকে যাব না আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করেন তখন গারে সুরের মধ্যে আশ্রয় নিয়েছিলেন আপনারা এটা জানেন সবাই তখন এক পর্যায়ে শত্রুরাও চলে গেল এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু তো ভয় পেয়ে গেলেন যে আমরা তো এখন ধরা পড়ব সেম এই রকম কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সূরা তাওবা পড়লে পেয়ে যাবেন ইজ হুমা ফিল গারি ইদ ইয়াকুলু লি সাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা যখন তারা গর্তের মধ্যে ছিল দুইজন আবু বকর আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাথীকে বলেছিল অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন তুমি ভয় পেও না আল্লাহ আমাদের সাথে আছেন সুবহানাল্লাহ ঈমান কি জিনিস আস্থা কি জিনিস আচ্ছা এবার আসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে আমাদেরকে দিন বুঝার মাধ্যম রেখেছেন কোরআন রেখেছেন নবীর সুন্নাহ রেখেছেন সহি হাদিসগুলো রেখেছেন এতক্ষণ এই বক্তব্য বুঝার পরে এবার আমি যে একটা প্রশ্ন আপনার কাছে রাখব অপশনাল এমসিকিউ প্রশ্ন বুঝেন তো একটা প্রশ্ন করে কয়েকটা অপশন দেয় তিনটা চারটা এর মধ্যে সঠিক উত্তরটা বাছাই করতে হয় এরকম একটা প্রশ্ন হলো আপনাদের কাছে এতক্ষণ আলোচনার পরে কি বুঝলেন আমি এখন দিন পালন করব ইসলাম মেনে চলব ইসলাম আল্লাহর পরিপূর্ণ জীবনবিধান আমি বুঝতে পেরেছি আর ইসলামের জ্ঞানটাই হচ্ছে আমার জন্য সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর করুণা আমার উপরে আছে এর প্রমাণ হলো আমার মধ্যে ইসলামের জ্ঞান আছে এবার একটা জিনিস হলো যে আমি বিভিন্ন বিষয়ে ইসলামের অনুশাসন ইসলামের বিধিবিধান ইসলামের আইন নিয়ম কানুন আমি মেনে চলব এই ক্ষেত্রে ফর্মুলাটা কি হবে এটা খুব মারাত্মক কথা বুঝবেন অপশন হচ্ছে আমি ইসলাম মানব আমার সমাজের অধিকাংশ মানুষ যেভাবে ইসলাম মানে এইভাবে এটা একটা অপশন আরেকটা অপশন হচ্ছে আমি ইসলাম মানব আমার বাপ দাদা আপনার গোষ্ঠীর মানুষ যেভাবে ইসলাম পালন করেছেন ওইভাবে করে আরেকটা অপশন হচ্ছে আমি ইসলাম মানব ঠিক কোরআনে হাদিসে সহি হাদিসে যেভাবে আছে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম যেভাবে পালন করে গেছেন ওইভাবে এখন এই তিনটা অপশনের মধ্যে আমরা বাছাই করব কোনটা তিন নম্বরটা না এটা তো বুঝতে আর সমস্যা হয়নি কিন্তু অধিকাংশ মানুষ যে এটা বুঝে নাই এখন কি করবেন পেশটা তো এই জায়গায় লাগছে আর বক্তব্য না দিলেও চলবে এই পর্যন্ত যদি থাকতে পারেন যে আমি দ্বীনে ইসলাম সঠিক ধর্ম আমি বুঝে ফেলেছি দ্বীনের জ্ঞান সবচেয়ে বড় জরুরি জিনিস এটাও আমি বুঝে ফেলেছি এখন আমি দ্বীনের উপরে চলতে যাইয়া এখন আমি কোন ওয়েতে হাঁটব আমার বাপদাদার ওয়েতে হাঁটব যে হ্যাঁ আমার বাবা বাপদাদারা এইভাবে এই এই দিনের কাজটা করে গেছে তাই আমি করতেছি এটা একটা পথ আরেকটা হলো যে না সমাজের বেশিরভাগ মানুষ এইভাবে করতেছে এই আমলটা তাইলে আমি এটা করি এটা একটা পথ আর আরেকটা হলো না আমার বাপদাদা কি করছে আমি এটাও দেখব না আমার সমাজের অধিকাংশ মানুষ কি করতেছে আমি এটাও দেখব না আমি দেখব আমার নবী এই আমল কেমনে করেছেন আমার নবীর সাহাবায়ে কেরাম যারা ছিলেন তারা এই আমল কেমনে করেছেন আল্লাহর কোরআনে এই আমলের বিষয়ে কি বলা আছে আল্লাহর নবীর সহি হাদিসে এই বিষয়ে কি ধারণা দেওয়া আছে ওইটা খুঁজে আমি করব এখন যদি এই জায়গায় আসেন তাহলে এই উত্তরটাই বেছে নিতে হবে এর দলিলটাই বা কি
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ এটা কমন আয়াত সূরা আনামের মধ্যে এসেছে যে অধিকাংশ মানুষ যে পথে হাঁটে তুমিও যদি ওইটারে সঠিক মনে করো তাহলে তুমি নিশ্চিত গোমরাহির মধ্যে পড়বে ওরাই তোমাকে গোমরা বানাবে নাউজুবিল্লাহি মিন জালিম তাহলে বুঝা গেল মেজরিটি অ্যাকসেপ্টেবল নয় আপনি তো মনে করবেন যে অধিকাংশের বুট যেদিকে যাবে সেটাই ঠিক ওই পাস করবে এটা আপনার বানান নিয়ম হতে পারে শরীয়তে এই নিয়ম দেয়নি কারণ শরীয়তের মধ্যে একজন আলিমের মর্যাদা আর একজন সাধারণ মানুষের মর্যাদা এক নয় একজন গবেষকের জ্ঞানের পরিধি আর একজন রিকশা চালকের জ্ঞানের পরিধি এক নয় কিন্তু আপনি যে মেজরিটির ভিত্তিতে যে নির্বাচন করেন বা যেটা করেন এটার ভিত্তি হলো একজন রিকশা চালকের যে মর্যাদা যে অবস্থান ওই একজন প্রেসিডেন্টের একই অবস্থান এইটা মানুষ বানিয়েছে আল্লাহ এই নিয়ম দেননি আল্লাহ জ্ঞানের ভিত্তিতে তাকওয়ার ভিত্তিতে মানুষের মধ্যে তারতম্য সৃষ্টি করেছেন মানুষের মধ্যে প্রাধান্য আছে এইজন্য একজন মানুষ জাহান্নামে যায় আর একজন মানুষ জান্নাতে যায় যারা জান্নাতে যায় তারাও এক স্তরে থাকে না আমলের পরিমাণ ঈমানের আপনার উঠানামার ভিত্তিতে স্তর ভিন্ন ভিন্ন হয় মানুষের মধ্যে এই তারতম্য থাকার কারণে একজন সালাত আদায় করে 10 ভাগের এক সওয়াব পায় আরেকজনে দুই পায় আরেকজনে তিন পায় আরেকজনে পুরোপুরি নেকি পায় আরেকজনে কিছুই পায় না তার সালাতকে তার মুখের উপরে মেরে দেওয়া হয় কারণটা কি সালাত তো সবাই পড়ছে সময় তো সমানই গেছে রুকু সিজদা তো সমান ছিল হ্যাঁ সবই তো ঠিক ছিল কাপড় তো পাক ছিল ওযু তো সবাই করেছে পেছ লাগছে কোথায় এটা খুব মারাত্মক জিনিস এটা বুঝতে হবে হুম পেছ লাগছে ইখলাসের মধ্যে ঈমানের মধ্যে তাকওয়ার মধ্যে আন্তরিকতার মধ্যে আল্লাহর যে উপস্থিত জ্ঞান আল্লাহর যে আল্লাহকে হাজির নাজির জেনে আল্লাহ আমাকে পর্যবেক্ষণ করতেছেন আল্লাহ আমাকে দেখতেছেন এই যে কনসেপ্ট এইটা না থাকার কারণে একজন ভালোভাবে দুই রাকাত সালাত আদায় করে জান্নাত কামায় নিছে আর আমি সারা জীবন সালাত আদায় করে আমার মুখের উপরে ছুড়ে মারা হয়েছে আমি কিছুই পাইনি এই জন্য বলা হয়েছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন অনেক মুসল্লি আছে সালাত আদায় করে ও ওয়াইল জাহান্নাম নাউজুবিল্লাহ সালাত আদায় করে ও কি ওয়াইলুন জাহান্নাম এরপরে একটা গেল তাইলে অধিকাংশ মেজরিটির কথা মানা যাবে না যদি এটা ইসলামের পক্ষে না আসে এটা বুঝছেন তো আরেকটা কথা এটারও দলিলটা নিয়ে নেন সূরা মায়েদার 104 নম্বর আয়াতে আছে এই আয়াতটা মনে রাখবেন আমাদের সব জায়গায় এই জিনিসটা পেশ লাগে বেশি আপনি একটা দিনের ব্যাপারে একটা সঠিক জ্ঞান পাইলেন ওই যে বলছিলাম না যে দিনের সঠিক বুঝ পাওয়াটা হচ্ছে সবচেয়ে বড় কথা আল্লাহর করুণা পাওয়ার মাধ্যম এখন আপনি দিনের কনসেপ্টটা পাইছেন আপনি জানেন শবে বরাতে কি করা লাগবে না কিন্তু আপনার বাবাও এই জ্ঞান পাননি আপনার মা পাননি আপনার ভাই পায়নি আপনার দাদা পায়নি আপনার বংশের কেউ পায়নি আপনি পাইছেন এখন আপনি একভাবে ওটা পালন করতে চাচ্ছেন আর ওনারা আরেকভাবে পালন করতে চাচ্ছে এখন পেশ লেগে গেছে এখন একদিকে পিতামাতা বংশ আর আরেকদিকে আপনি একা এই জায়গায় সমাধানটা কি ইসলাম কি বলেছে স্পেসিফিক কোথায় কি আছে তাইলে এই জায়গায় পেশ লাগলে এই আয়াতটা দেখাইবেন এই জন্য আয়াতের নাম্বার সহ বলে দিলাম সূরার নাম কি বলছিলাম মায়েদা মুখস্থ করেন সূরার নাম মায়েদা আয়াত নাম্বার কত বলছিলাম 104 আবার রিপিট করতেছি মুখস্থ করবেন এই একটা রেফারেন্স শিখে আজকে যাবেন তাইলে মনে করবেন যে আপনার গাড়ির যে ভাড়াটা দিবেন এটা সার্থক হয়ে যাবে এই একটা আয়াতে কি বলা আছে আর যদি কিছু মনে নাও থাকে যে সূরা মায়েদার 104 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন আবার আর একটু ধারণা দিয়ে দেই সূরা ফাতিহার পরে সূরা আল বাকারা তারপরে সূরা আন-নিসা তার আল ইমরান তারপরে হচ্ছে সূরা নিসা তারপরে এই সূরা মায়েদা এই সূরা মায়েদার 104 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন দেখেন ওয়া ইজা ক্বিলা লাহুম মানুষকে যখন বলা হয় তাআলাও তোমরা আসো ইলা মা আনজালাল্লাহ ওই জিনিসের দিকে যেটা আল্লাহ নাজিল করেছেন সুবহানাল্লাহ পাইছেন ওয়া ইলা রাসূল এবং রাসূল যে আদর্শ যে শিক্ষা তোমাদেরকে দেন ওই দিকে তোমরা চলে আসো তাইলে কয়টা জিনিসের নাম আসলো দুইটা
যখন তাদেরকে বলা হয় তোমরা আল্লাহর দিকে চলে আসো তার মানে কোরআনের দিকে চলে আসো ও ইলার রাসূল রাসূলের দিকে চলে আসো তাইলে কি রাসূল ওখানে দাঁড়ায়া দাঁড়ায় ডাকতেছে নেই তোমরা এদিকে আসো এখন রাসূল তো ওখানে নাই রাসূল তো ইন্তেকাল করেছেন তিনি তো কবরে আছেন তাইলে রাসূলের দিকে যাওয়া মানে কি সহি হাদিসের দিকে যাওয়া মাশাআল্লাহ বুঝছেন এই যে আমি বলছি না যে আপনারা কিছু দিনের বুঝ পাইছেন দেখে দূর থেকে এখানে আসছেন নাইলে আসতেন না এইজন্য আমি শুরু করেছিলাম এই কথাটা দিয়া যে দিনের বুঝটা হচ্ছে আল্লাহর নৈকট্য লাভের একটা বড় দলিল আমার আল্লাহর দৃষ্টি আমার উপরে করুণা দৃষ্টি আছে কি না এর দলিল হচ্ছে আমার দিনের সঠিক জ্ঞান আছে কি না আর কোনো দলিল নাই এটা তাইলে বলা হলো যে তোমরা আল্লাহর দিকে আসো মানে কোরআনের দিকে আসো এরপরে ওয়াইলার রাসূল রাসূলের দিকে আসো মানে সহি হাদিসের দিকে আসো তখন তারা কি বলেছিল قالوا حسبنا ما وجدنا عليه آباءنا এই মানুষগুলি ধ্বংস হইছে এই কারণে তারা এই কথায় না সাড়া দিয়ে আল্লাহ আল্লাহ রাসূলের দিকে না এসে তারা বলেছিল হাসবুনা হাসবুনা মানে বুঝেন এনাফ বুঝছেন তো এনাফ বুঝেন না এটা সবাই বলে এনাফ হয়ে গেছে মানে যথেষ্ট হয়ে গেছে হাসবুনা আরে তোমরা আল্লাহর দিকে যাওয়ার কথা বলছো রাসূলের দিকে যাওয়ার কথা বলছো কোরআনের কথা বলছো সহি হাদিসের দিকে যাওয়ার কথা বলছো আমি কি কম নাকি আমার বাপ দাদা কি ধর্ম পালন করে নাই আমার বাবা দাদা নানা নানি আত্মীয় স্বজন যুগ যুগ ধরে ধর্ম পালন করে আসতেছে তারা কি ধর্ম থেকে বিমুখ ছিল এই বলছে হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা আমার বাপ দাদাদের যে তরিকায় পেয়েছি এটাই আমার জন্য যথেষ্ট এরপরে বলছে আল্লাহ কি বললেন আল্লাহ বললেন আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআন ওয়া লা ইহতাদুন ঠিক আছে তোমার বাপ দাদাকে তুমি মানবা ঠিক আছে কিন্তু যদি কোনো ক্ষেত্রে তোমার বাপ দাদা ভুল করে বসে দিনের জ্ঞান তার মধ্যে না থাকে তাহলেও কি তুমি তার পথে চলবা আল্লাহ প্রশ্ন করে আপনাকে আমাকে ছেড়ে দিয়েছেন এই আয়াতটা নিয়ে আজকে চিন্তা করবেন গবেষণা করবেন এই বর্তমান সময়ে আমাদের জন্য এই আয়াতটা বেশি ইয়া হয়ে গেছে কার্যকর হয়ে গেছে এই কথাগুলা মুশরিকরা বলেছিল যুগ যুগ ধরে নবীর বিরোধী যারা ছিল তারা নবীদের দাওয়াতের প্রেক্ষাপটে এই কথাটা বলেছিল যে কিউন দিন নিয়ে আসছো আমাদের বাপদাদারা এইভাবে দিন পালন করে গেছে তারা এটাকে মূর্তি পূজার অর্থে নিয়েছিল যে মূর্তি পূজা আমার বাপদাদা করে গেছে তুমি আইসা বলো আল্লাহর ইবাদত করতে হবে মূর্তি পূজা করতে হবে না এটা কই পাইলা আর এখন হচ্ছে যে আমলের ক্ষেত্রে যে সকল বেদআত ঢুকে গেছে ইমানের ক্ষেত্রে যে সকল শিরিক ঢুকে গেছে এবং যে সকল কুসংস্কার সমাজের মধ্যে অহরহ ঢুকে সমাজকে শিরিক বেদাতের মধ্যে ডুবিয়ে মেরে দিচ্ছে আপনি যখন এইগুলার বিরুদ্ধে বলবেন তখন ওই এই একই উত্তর আসবে কেন আমাদের বাপদাদারা এটা করে গেছে সমাধান পাইছেন এবার তাইলে অপশন দিছিলাম তিনটা কয়টা অধিকাংশ মানুষের পথ বাপদাদার পথ আর কোরআন হাদিসের পথ তাহলে আমরা এতক্ষণে বুঝলাম যে কোরআন হাদিসেরটা নিতে হবে বাকিগুলো বাদ দিতে হবে এইবার আরেকটা পয়েন্ট আমি আবার কিন্তু প্রথমে যাব আপনার মনে আছে কি না আপনি অন্যদিকে তাকাইলে লাভ কি এখন তো কথা বলা যায় না নাইলে আপনার আমি আপনার জিজ্ঞেস করতাম আমি অনেক দূর থেকে সফর করে আসা লাগছে আমি গতকালকে নোয়াখালীতে ছিলাম এই খুতবার জন্য ঢাকায় থাকছি রাতে ১২টা বাজে আসছি আমার তো ঘুম হয়েছে অনেক কম কিন্তু আপনি আইসা চলে যাবেন আর কিছু নেবেন না এই খুতবা আমারও দেওয়ার দরকার নাই আপনারও শোনার দরকার নাই কথা বুঝছেন তা আপনি অন্য মনস্ক হইলেই লাভ কি আপনাকে তো কিছু নিতে হবে নাইলে তো আপনারও লস আমারও লস এতক্ষণে কি বললাম আবার মনে আনেন যে আমি আল্লাহর করুণা প্রাপ্ত এটার দলিল কি আমি দিনের সঠিক জ্ঞান বুঝি আছে এছাড়া আর কোনো প্রমাণ নাই এটার আপনার কোটি টাকা আছে আপনার বাড়ি আছে গাড়ি আছে বিশাল সম্পদ আছে আপনার চেহারা সুন্দর অনেক দামি পোশাক একবারে শরীরে কোনো রোগ নাই স্মার্ট শরীর আপনার সন্তান আছে আত্মীয় স্বজন আছে সরকারি পাওয়ার আছে আপনার পিছনে বাহিনী আছে আপনার কোনো সমস্যা নাই আপনার এগুলার এক পয়সার মূল্য নাই আপনি আল্লাহর করুণা দৃষ্টিতে আছেন কি না এইগুলা একটা দিয়েও বিচার করা হবে না একটাই মাত্র ফর্মুলা আপনি দিনের সঠিক জ্ঞান জানেন কি না এটা দিয়া
দলিল কি মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দিন বুখারীর হাদিস আল্লাহ নবী বলেন যার আল্লাহ যার কল্যাণ চান তারে দ্বীনের জ্ঞান দেন এই জিনিস বুঝার পরে আমরা যেটা বুঝলাম যে ইসলাম পরিপূর্ণ দ্বীন এখন আমি ইসলাম পালন করতে হলে ওই বাপ দাদা আর বেশি লোকের দিকে তাকাইলে হবে না আসতে হবে আমাকে কিসের দিকে কোরআন হাদিসের দিকে এবার আমি মূল জায়গায় আসতেছি এতক্ষণে আপনাদের বুঝাইয়া নিয়ে আসলাম এইবার আমার আরো একটা প্রশ্ন এই প্রশ্ন হচ্ছে যে আমি এখন বুঝলাম কোরআন এবং হাদিসের আলোকে আল্লাহ আল্লাহর রাসূলের নির্দেশনা অনুযায়ী আমি আমল করব এইবার কোন আমল করতে যাইয়া খুব ভালো করে বুঝেন কালকেও আমাকে আমি যে গাড়ি দিয়ে আসছিলাম ওই গাড়িতে একজন মুরব্বি ছিলেন ওই একই প্রশ্ন করেছিলেন তিনি বললেন যে শবে বরাতের রাতে তো মানুষ নামাজই পড়ে রাতে এইটা তো ভালো জিনিস খারাপ তো কিছু না রোজাই তো রাখে এটাও তো ভালো জিনিস খারাপের কি আছে এই এর উত্তরটা কি এখানে আপনি কি দিয়ে বুঝাবেন বাপ দাদাটা তো আয়াত নাম্বার বলে দিলাম মনে আছে না বলতে পারবেন সূরা মায়েদার 104 একটু মনে রাখার চেষ্টা করেন স্মৃতি শক্তিটাকে একটু সবল করেন আমরা তো পচা গম জিনিস বাজে জিনিস কেমিক্যাল আলা জিনিস খাইতে খাইতে ব্রেইনটার শক্তি মাইরা ফেলছি আর মোবাইল দেখতে 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 আর রাতে কম ঘুমাইতে ঘুমাইতে আরো স্মৃতি শক্তি কমে গেছে আর গুনাহ করতে করতে আরো কমে গেছে এই যে এইদিকে শুনবেন ওইদিকে চলে যাবে বই একখান পড়লে পরে আর মনে থাকে না হাফিজরা কোরআনের আয়াত মুখস্থ করে পরে দেখা যায় যে এইদিকে মুখস্থ করে ওই তিন পৃষ্ঠা পড়ে গেছে পিছনের পৃষ্ঠা ভুলে গেছে এর কারণটা কি এর কারণটা হচ্ছে আমাদের স্মৃতি শক্তির প্রখরতা আমরা নিজেরা কমায় দিছি পিওর খাবার আমরা খাইতে পাই না আমরা গুনাহ দিয়ে আমাদের স্মৃতি শক্তি নষ্ট করে দিচ্ছি গভীর মনোযোগ দিয়ে যত ইবাদত করবেন স্মৃতি শক্তি তত বাড়বে ইমাম শাফেঈ রহমাতুল্লাহ আলাইহি ওয়াকি রহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়ে বললেন আমার তো পড়া মনে থাকে না শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি আমার স্মৃতি শক্তি দুর্বল এই অভিযোগ ইমাম শাফেঈ ওয়াকির কাছে করলেন ফা আরশাদানি ইলা তারকিল মাআসি তিনি বললেন তুমি গুনাহ ছাড়ো তোমার স্মৃতি শক্তি বাড়বে সুবহানাল্লাহ বুঝছেন এবার আপনি তো খালি পিটাইবেন আরে তুই খালি মুখস্থ কর তাইলে মুখস্থ হয়ে যাবে না গুনার কাজ করলে ব্রেইন দুর্বল হয়ে যায় আর আল্লাহর আনুগত্যের মধ্যে সিজদার মধ্যে গেলে ব্রেইনের প্রখরতা বেড়ে যায় এটাই হচ্ছে ফর্মুলা আমাদের মনে থাকে না এই কারণে আমরা গীবতের মধ্যে ডুবে থাকি খারাপ চিন্তার মধ্যে ডুবে থাকি এবার যেটা বলবো এই কথার উত্তর কি দিবেন এখন শবে বরাতের রাত হোক আর যে কোনো বেদাতি আমল হোক আমার ওইটা বিষয় না ওইটা আপনারা অনেক জানেন আমি ওটা নিয়ে বেশি বলতেও চাচ্ছি না আমি কিছু মূলনীতি বলতেছি যে কোনো বেদাতি আমল এটা তো দেখতে সুন্দর হয়তো কোনো নামাজ নাইলে কোনো রোজা সিয়াম নাইলে কোনো তাসবিহ তাহলিল নাইলে কোনো জিকির আজকার নাইলে কোনো দুরুদ বানানো হোক আর যাই হোক বেদাতি যত আমল আছে সব যদি এক জায়গায় এক বস্তার মধ্যে বরেন সব দেখবেন কোন আমলের একটা বিকল্প রূপ দেখতে আমলের মতোই দেখা যায় সুন্দর এটার বাহ্যিক রূপ বড় সুন্দর এইখানে ফর্মুলাটা কি আমল বেশি করা আর এটা একটা দিক যে আমলের পরিমাণ বাড়ানো আরেকটা দিক হচ্ছে আমল যথাযথভাবে সঠিক পদ্ধতিতে করা পরিমাণ যাই থাক দুইটা অপশন আপনি আমি আমল করব যাই থাক খালি আমল বাড়াইতে থাকব খালি নামাজ পড়ব সালাত আদায় করব খালি সিয়াম আদায় করব খালি আপনার দানও করব বিভিন্ন আমলের খালি সংখ্যা বাড়াবো আর আমলের স্তূপ তৈরি করব এটা একটা অপশন আরেকটা হচ্ছে না সংখ্যা যাই থাক আমার আমল হবে সঠিক পদ্ধতিতে সঠিক পরিমাণে সঠিক সংখ্যায় ঠিক যে পদ্ধতি যে সংখ্যা যে হাইয়াত কাইফিয়তে নবী সাহাবিরা করে গেছেন ওইটা এই দুইটা অপশনের মধ্যে সঠিক কোনটা দ্বিতীয়টা তাই না এটা বুঝতে পারছেন তো এবার দলিল দেন মানুষ বলবে তো এটা পাইছো কোথায় দলিল তো দেওয়া লাগবে আমরা তো দলিলের পিছনে থাকি মানুষ বাপদাদার পিছে থাক বাপদাদা যদি তারে জান্নাতে নেয় আমাদের কি কমতি পড়বে সমস্যা নাই তবে আল্লাহ আমাদেরকে দলিলের পিছে থাকতে বলছেন নবী আমাদেরকে দলিলের পিছে থাকতে বলছেন আমরা এখানে থাকি কেউ যদি সমাজের পিছে ছুটে অধিকাংশের পিছে ছুটে বাপদাদার পিছে ছুটে আর ওদেরকে তারা নাজাত দিতে পারে আমাদের ক্ষতি নাই তবে আমরা কোরআন হাদিস পড়ে যেটা বুঝতেছি দলিলের পিছনে আসা ছাড়া মুক্তি নাই এবার সূরা মুলক নামে একটা সূরার নাম শুনছেন না এটা রাতে যদি পড়ে কেউ তাহলে ফজিলত কি ওকিয়া মিন আযাবিল কবর
কবরের আযাব maaf হয় শুনছেন তো হাদিসটা কিন্তু সহি ফাজাইলে কোরআনের উপরে বিভিন্ন সূরা আয়াতের উপরে অধিকাংশ হাদিস জাল জুই তবে অল্প সংখ্যক হাদিস আছে যেগুলো সহি আমলযোগ্য এর মধ্যে এটা একটা যে রাতে সূরা মূল 30টা আয়াত আছে এই সূরায় এটা পড়লে উকিয়া মিন আযাবিল কবর কবরের আযাব থেকে মুক্তি পাওয়া যায় পড়লেন মাগরিবের পর থেকে টাইম স্টার্ট আপনার সুবিধা মতো মুখস্থ থাকলে কোনো এক সালাতের মধ্যে পড়ে নেন এশার সুন্নতে অথবা আপনি দুই রাকাত তাহিয়াতুল ওযু পড়লেন বা দুখলুল মসজিদ পড়লেন অথবা ফরজের মধ্যে আপনি ইমাম হইলে পড়তে পারেন হ্যাঁ তাইলে এই ফজিলত পেয়ে যাবে যে আমি তাবারাকাল্লাহ যেটা আজকে মাগরিবের পর থেকে নিয়ে শুয়ার আগ পর্যন্ত আপনার সময় সহজ করে দিলাম অনেকে মনে করে যে না বিছনায় যাইয়া মনে হয় এটা করতে হবে এইজন্য আর ওই সময় টাইম হয় না ওই মোবাইল দেখতে দেখতে সময় জায়গা সারা দিন কে কল দিল লাস্ট একটু ফেসবুকটা দেখি কে কি করলো কে কি পোস্ট করলো এটা করতে করতে ঘুম আইসা পড়ে আর টাইম হয় না আপনি মাগরিবের পর থেকে নিয়া শুয়ার আগ পর্যন্ত এটা লাইলা রাতের কথা বলা হইছে রাত কিন্তু সূর্য ডুবার পর থেকে শুরু হয়ে যায় আচ্ছা এই সূরার মধ্যে আল্লাহ কি বললেন শুরুতে তাবারাকাল্লাজি বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির প্রথম আয়াত যে বরকতময় সেই সত্তা যার হাতে সমস্ত রাজত্ব তিনি সর্ববিষয়ে ক্ষমতাবান এরপরে দুই নম্বর আয়াতে কি খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা তিনি তো সেই সত্তা যিনি তোমাদের হায়াত দিয়েছেন যিনি তোমাদের মরণ দিয়েছেন এই পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে আমলের দিক থেকে কে আহসান আমি আর অনুবাদ করলাম না আরবিটাই বললাম কে আহসান এবার আহসান শব্দের অর্থ কি এটা নিয়ে একদিন সময় দেন আমি এখানেই রাখি যে আল্লাহ বললেন আমার আমল কার আমল আহসান এই জিনিস পরীক্ষা করার জন্য তিনি আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন আর কোনদিন চিন্তা করছেন এইভাবে যে আমি এতদিন আমার বয়স 30 40 50 60 অনেকের তো দাড়ি পেকে গেছে তার মানে 60 এর উপরে চলে গেছে হয়তোবা আগামী 2 1 মাসের মধ্যে কবরে যাওয়ারও টাইম হয়ে গেছে বা কালকেও যেতে পারি তাহলে আল্লাহ যে বললেন সূরা মুলকের 2 নম্বর আয়াতে যে তিনি সেই সত্তা যিনি জীবন মরণ সৃষ্টি করেছেন তোমাদের মধ্যে কার আমল আহসান হয় এইটা যাচাই করার জন্য পরীক্ষা করার জন্য মা মানাল আহসান আহসান জিনিসটা কি যদি আপনি ইবাদতের স্তূপ কামানো বস্তা বস্তা ইবাদত কামানো দরকার হতো এইটা আল্লাহর উদ্দেশ্য হতো তাহলে আল্লাহ বলতেন আইয়ুকুম আকসারু আমালা কে বেশি আমল করো আমি দেখব আল্লাহ এই বেশির কথা বলেন নাই আল্লাহ বলেছেন আমি আহসান আমল দেখতে চাই আহসান আমল কোনটা যে আমলের মধ্যে তিনটা জিনিস থাকবে সেটা আহসান আমল হবে আমলটা খুব খেয়াল করবেন এই জন্যই আল্লাহ আপনাকে আমাকে বানিয়েছেন আমলকে আহসান করার জন্য আমলটা বিশুদ্ধ দলিল দ্বারা প্রমাণিত হওয়া লাগবে মনে থাকবে তো এক নাম্বারটা কি লাগবে আমলটা কোরআন অথবা সহি হাদিসের বিশুদ্ধ দলিল দ্বারা প্রমাণিত হওয়া লাগবে কোনো আমল আহসান হওয়ার জন্য আপনি দলিলে সাপোর্ট করে না আর আপনি যত এই আমল করেন এটা আহসান আমল হবে না কারণ ইসলামী শরীয়ত দুর্বল শরীয়ত নয় ইসলামী শরীয়তে এমন কোনো বিধান নাই যেটা পালন করার জন্য বান্দা জালজই হাদিসের কাছে যাওয়া লাগবে সহি হাদিস পাবে না এরকম কোনো আমল এর জন্য ইসলাম আটকায় দেবে আপনারে এটা হবেই না নাইলে আল্লাহর আলিয়াউমা আকমালতুলাকুম এই কথা ঠিক থাকবে না আল্লাহ বলছেন আমি পরিপূর্ণ করে দিয়েছি তার মানে আমি জান্নাতে যাওয়ার জন্য যা কিছু আমার প্রয়োজন সব কিছু আল্লাহ কি করেছেন বলে দিয়েছেন তাহলে এক নাম্বার কি দলিল সহি দলিলের ভিত্তিতে আমল হতে হবে দুই নাম্বার হচ্ছে আমলের দলিল ঠিক আছে আমি আমলটা করার সময় আমার মাকসুদ বা উদ্দেশ্য থাকবে আমি আমার রবকে সন্তুষ্ট করব এটাকে বলে এখলাস এক নাম্বার দলিল থাকা লাগবে বিশুদ্ধ দলিল বেজাল দলিল হলে হবে না এখন তো আপনাদেরকে বেজাল দলিল দিয়ে পেছে ফেলাইছি এই যে হাদিসে আছে দেখেন এই যে তিরমিজিতে আছে বলবে এই যে তিরমিজিতে এত নম্বর হাদিসে আছে কিন্তু এই হাদিসটা বর্ণনা যারা করেছে এরা বিশুদ্ধ না বিশুদ্ধ এটা সহি না জয়ীফ না জাল নবীর নামে তো অনেকে হাদিস বানায় চালাই দিছে এজন্য আল্লাহর নবী এটা বলে গেছেন যে আমার নামে যে একটা কথা চালায় দিল যেটা আমি নবী বলিনি তার ঠিকানা নিজেই জাহান্নামে ঠিক করে নিল
ও তো নিজে ঠিকানা জাহান্নামে ঠিক করার জন্য হাদিস বানাইছে আর আমাদের ওই হাদিসগুলো আরবি কিতাবের মধ্যে চলে আসছে আর আমরা তাহকিক না করে এই তো পাইছি হাদিসে সমস্যা কি হাদিস আবার কি জাল হয় লক্ষ লক্ষ হাদিস মানুষ জাল বানায় নবীর নামে চালায় দিছে তাহলে এক নাম্বার দলিল সহিহ দলিল লাগবে দুই নাম্বার আল্লাহর সন্তুষ্টি লাগবে ইখলাস লাগবে তিন নাম্বার শর্ত হচ্ছে আমল ইহসান আহসান হওয়ার জন্য দলিলও আছে আমার ইখলাসও ঠিক আছে আল্লাহর জন্য আমি করতে চাই কিন্তু কিভাবে করব এই আমলটা যে নিয়মে যে সময়ে যে পদ্ধতিতে আমার নবী এবং তার অনুসারী খোলাফায়ে রাশিদিন সাহাবা কেরাম খায়রুল কুরুন সালফুস সালেহীন তারা যেভাবে করে গেছেন ঠিক সেম ওই নিয়মে আমাকে করা লাগবে নতুন কোন নিয়ম আমার থেকে আবিষ্কার করা করলে এটা হবে না কারণ আমার কাছে ওহি আসে না আমি সুন্দর সুন্দর লেকচার দিলে কি হবে আমি মানুষ আমার 100 কথার মধ্যে 5টা কথা ভুল হয়ে যেতে পারে কারণ আমার কাছে ওহি আসে না আমার গবেষণায় ভুল থাকতে পারে কিন্তু নবীর কাছে ওহি এসেছিল আর নবীকে দেখে দেখে সাহাবায়ে কেরাম আমল করে গেছেন এই জন্য ওই জায়গাটা হচ্ছে নিরাপদ নির্ভুল জায়গা এবার বুঝছেন এইবার শেষের দিকে সময় আর বেশি নাই আমি শেষ করব শেষ করার আগে আপনাদেরকে জাস্ট একটু ধরায় দিচ্ছি ধরায় দেওয়ার ক্ষেত্রে যে কথাটা বলবো সেটা হচ্ছে মনে করেন আজকে 14ই শাবান সামনে যে রাতটা আসছে ধরেন এটা 15 তারিখের রাত এটাকে বলা হয় নিসফে শাবানের রাত শাবানের মধ্যরজনী এই ব্যাপারে অনেক আলোচনা আপনারা শুনে ফেলেছেন যারা অনলাইনে আছেন মাশাআল্লাহ আপনার ইউটিউবে আর ফেসবুকে ঢুকলেই দেখবেন এই জাতীয় লেকচার সবাই দেখতেছে এগুলা প্রথমেই চলে আসে তো অনেকে অনেক কিছু জেনে ফেলেছেন আমি ওগুলা বলবো না আমার সময়ও নাই আমার খুতবার টাইম শেষই হয়ে গেছে আমার অল্প সময়ে শেষ করতে হবে এইখানে এসে আমি একটা মূলনীতির কথা বলতেছি সেটা হলো নিসফে শাবানকে কেন্দ্র করে কোরআনের একটা দলিল দেওয়া হয় যে সূরা দুখানের 3 নম্বর আয়াত দিয়ে সাবিত করতে চাওয়া হয় যে নিসফে শাবানের মর্যাদা আছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা আমি বরকতময় রাত্রিতে এটা নাজিল করেছি এই বরকতময় রাত্রি কোনটা এখানে গিয়ে একজন তাবেঈ পর্যায়ের একজন ব্যাখ্যাকারী মুফাসসির ইকরিমা ওনার নাম তিনি বলেছেন যে এটা নিসফে শাবানের রাত্রি এটা ওনার ব্যাখ্যা ওনার গবেষণা কিন্তু অন্যান্য তাবেঈন সাহাবায়ে কেরাম এবং সারা পৃথিবীতে যত প্রসিদ্ধ তাফসীর গ্রন্থ আছে সবাই এটাকে লাইলাতুল কদর বলেছেন আর লাইলাতুল কদর হওয়াটাই সঠিক এখানে ইকরিমার গবেষণাটা ভুল এটা কোরআন এই গবেষণাকে ভুল প্রমাণ করে আমরা করছি না আল্লাহর কোরআন করে কিভাবে একটু দড়াই দেই সূরা দুখানের 3 নম্বর আয়াতে বললেন আল্লাহ আমি কোরআন আল্লাহ বলেছেন আমি কোরআন নাজিল করেছি বরকতময় রাত্রিতে এবার আমরা কোরআন আরো পড়ি আরো বিভিন্ন সূরায় যাই সূরা কদরে গেলে দেখতে পাই আল্লাহ বলেছেন শুরুতে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কাদরি আমি কদরের রাতে এটা নাজিল করেছি তাহলে কাজ কয়টা এখানে একটা না কোরআন নাজিল করা তাহলে কদরের রাত্রিতে আল্লাহ বলেছেন আমি কদরের রাত্রিতে এটা নাজিল করেছি আর দুখানের 3 নম্বর আয়াতে বলেছেন আমি লাইলাতুল মুবারাকা বরকতময় রাতে এটা নাজিল করেছি তাহলে কাজ তো একটা কোরআন নাজিল হওয়া তাইলে লাইলাতুল কদরে আর লাইলাতুল মুবারাকায় কোরআন নাজিল হয়েছে এখন এই রাত এখন শাবানে না রমজানে আমরা আরো কোরআন পড়ি কোরআন কোরআনের ব্যাখ্যা করে আরো পড়ি সূরা বাকারার 185 নম্বর আয়াত হবে এখানে আল্লাহ কি বললেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন রমাজান তো সেই মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে বুঝছেন এবার কোরআন পড়তে পড়তে ব্যাখ্যা পাওয়া গেছে এখানে আর ইকরিমা কি বললেন এটা দেখার আর টাইম নাই হ্যাঁ আমার কোরআন আমাকে আয়াতের ব্যাখ্যা জানিয়ে দিয়েছে যে আল্লাহ একবার বলেছেন কদরের রাতে কোরআন নাজিল করেছেন আবার বলেছেন বরকতময় রাতে কোরআন নাজিল করেছেন ঠিক আছে এখন এই রাতটা কোন মাসে আছে শাবানে না রমজানে আমি সূরা বাকারা পড়ে পেয়ে গেলাম আল্লাহ কোরআন নাজিল করেছেন রমজানে তার মানে কদরের যে রাত বরকতের যে রাত এই রাতটা রমজানের মধ্যে আছে অন্য কোনো মাসে নাই এটাই সঠিক ব্যাখ্যা সারা দুনিয়ার মানুষ কি বললো আর না বললো এটা দেখার টাইম নাই এটা কোরআনের ব্যাখ্যা এটা আমি ব্যাখ্যা করছি না কোরআন আমাদেরকে জানাই দিল
এবার সব শেষে যেটা বলবো এই শাবান কেন্দ্রিক যত হাদিস আছে সব হাদিস যদি একত্র করেন যত হাদিস আছে এই হাদিসগুলোর ব্যাপারে সারা বিশ্বের উলামায়ে কেরামের দুইটা বক্তব্য আছে কেউ কেউ বলেছেন এই ব্যাপারে কোনো হাদিসই নির্ভরযোগ্য নাই যেটার উপরে ভিত্তি করে কোনো ইবাদত দাঁড় করানো যায় কোনো বিশেষ আকীদা দাঁড় করানো যায় কারণ ইসলামী শরীয়ত গরীব শরীয়ত নয় এটা দুর্বল নয় যে বিতর্কিত কোনো দলিল দিয়ে বা জালজুইব দলিল দিয়ে কোনো শরীয়তের ইবাদত সাব্যস্ত হয়ে যাবে ইসলামী শরীয়ত এত দুর্বল শরীয়ত না হ্যাঁ এবার মূল কথা টেনে নিয়ে আসি একটা হাদিস আছে যে আল্লাহ দৃষ্টি দেন আর মুশাহিন আর মুশরিক হিংসুক আর মুশরিক ছাড়া সবাইকে মাফ করে দেন এই হাদিসটার ব্যাপারে আলবানী রাহিমাহুল্লাহ বলেছেন এটা হাসান আরো কয়েকজনে বলেছেন এটা হাসান কেউ সহি পর্যায়ে নিয়ে গেছেন কেন এই হাদিসটা বিভিন্ন সনদে আসার কারণে এখন এই ক্ষেত্রে বিভিন্ন ইস্তেরাব বা বিভিন্ন কথা থাকার কারণে কেউ বলছেন এটা নেওয়া যাবে কেউ বলছেন যে না এটা নেওয়াও যাবে না এবার এই পর্যন্ত রাখেন এখন দেখেন একটা জিনিস দেখেন এই সব শেষে আমি এই জিনিসটা ধরাই দেই ধরে নিলাম শাবান কেন্দ্রিক যা কিছু আছে সব বাদ দিলাম এইবার মধ্য শাবানের রাত নিয়ে আর পরের দিনের মধ্যরাত শাবানের ইবাদত আর পরের দিনের সিয়াম এটাই তো মূল বিষয় এখানে দেখেন হালুয়া রুটি আতশবাজি মসজিদ আলোকসজ্জা করা বিভিন্ন ধরনের আপনার উশৃঙ্খল কাজ বিভিন্ন এগুলা যেটা হয় এটা কোনো মাঝহাবে নাই এটা হানাফি মাঝহাবেও নাই এই যে বিভিন্ন মসজিদে যে লাইটিং করে বিয়াবাড়ির যে মতো দেখলাম যে অলরেডি করা শুরু করে দিছে একটা মসজিদে দেখতে পেলাম এটা বিশ্বাস করেন আল্লাহর এই দুনিয়ার বুকে যত আলিম ওলামা চলে গেছেন ইমাম আবু হানিফা যদি আজ বেঁচে থাকতেন আর ওনার অনুসারী হইয়া এই মসজিদ লাইটিং করা দেখতেন ওরে জুতা মারতেন ইমাম আবু হানিফা এই নির্দেশ দিয়া যান না এটা কোনো মাঝহাবে নাই হ্যাঁ এখন থাকলো ওই রাতের নামাজ বা এবাদত আর পরের দিনের সিয়াম এইবার আমি বলি আপনি এই মাসের এবাদতে সব ঢুকাইতে পারবেন সই হাদিস দিয়া আপনি শাবানের কিছুতেই যাওয়া লাগবে না কেন কিভাবে একটা হাদিস আছে এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত সহি মুসলিমে আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সোমবারে আর বৃহস্পতিবারে জান্নাতের দরজা খুলে দেন সুবহানাল্লাহ তখন ফাইয়ুগফারু লিকুল্লি আবদিন লা ইউশরিকু বিল্লাহ ওয়া ইল্লা রাজুলুন রাজুলান কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা যে মানুষ শিরিক করে না যে মানুষের মধ্যে অন্তরে বিদ্বেষ রাখে না আল্লাহ সবাইকে ক্ষমা করে দেন এমনিতেই ক্ষমা করে দেন তাদেরকে বলা হয় যাদের অন্তরে বিদ্বেষ আছে যে তোমরা আগে মীমাংসা করে নাও তারপরে তোমাদেরকে ক্ষমা করা হবে তাইলে ক্ষমা পাওয়া গেল কি না পাওয়া গেল এবার এই রাতে আল্লাহ দুনিয়ার আকাশে নেমে আসেন সব কিছু এবার সহি হাদিস নেন ইয়ানজিলু রব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলা প্রত্যেক রাতে আল্লাহ দুনিয়ার আকাশে শেষ রাতে নেমে আসেন আর মানুষকে ডাকেন কার কি সমস্যা বলো এই কুল্লা লাইলার মধ্যে মধ্য শাবানের রাত বাদ পড়ছে প্রত্যেক রাত কোন একটা রাত বাদ গেছে তাইলে আপনি সহি হাদিস দিয়ে এই রাতের আমল পাচ্ছেন আপনি ওই শাবানের দিকে যাওয়ার দরকার নাই এবার পরের দিনের সিয়াম নবী ইসলাম আবুজরকে বললেন ইয়া আবাজার হে আবুজর এটা সহি হাদিস যে তুমি যখন ইজা সুমতা ফিস শাহরি এক মাসের মধ্যে সিয়াম রাখবা নফল ফাসুম সালাসাতা আইয়াম তিন দিন সিয়াম রাখবা আর এটা হলো আইয়ামে বিশ তেরো চোদ্দো পনেরো এই তিন দিন সিয়াম রাখবা এখন এখন শেষ কথা সামারি নেন যে মানুষ নিয়মিত আইয়ামে বিজের রোজা রাখে সে শাবানের তেরো চোদ্দো পনেরো সিয়াম রাখবে কোনো সমস্যা নাই এটা আইয়ামে বিজের নিয়তে রাখবে শাবানের বিশেষত্বের জন্য নয় যে মানুষ তাহাজ্জুদ নিয়মিত পড়ে সে শাবানের এই মধ্যরজনী রাতেও আল্লাহর কাছে মাপ চাইবে সালাত আদায় করবে এটা তার সিদ্ধ আমল কোনো সমস্যা নাই যে মানুষ শিরিক করে না যে মানুষ ইয়া হয় না প্রত্যেক সোমবারে প্রত্যেক বৃহস্পতিবারে আল্লাহ এমনিই তাদেরকে গুনাহ ক্ষমা করে দেন এখন দেখেন কত সুন্দর ইসলামী শরিয়া আমরা নিয়মিত আমলগুলো চালাইলে এমনিই সব পাওয়া যাচ্ছি তাইলে ওই সারা বছর ফরজ নামাজের খবর নাই সারা বছর আপনার তাহাজ্জুদের খবর নাই আর একটা রাত্রিতে মাফ পেয়ে নেব আর যা ইচ্ছা তা করব আল্লাহর দিন এত সহজ যদি হইতো তাইলে তো আর সবাই জান্নাতে চলে যেত জাহান্নামের আর দরকার ছিল না আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করুন সময় শেষ হয়ে গেছে আমি এতক্ষণে যেটা আপনাদেরকে বুঝালাম
আমি আসলে একতলাফি বিষয় নিয়ে বা কোনো বিতর্কিত বিষয় নিয়ে আলোচনা করার উদ্দেশ্য না এখানে মূল কিছু ধারা আপনাদের সামনে বলে দিলাম একটু স্মরণ করেন আমি এখন শেষ করতেছি আমারও প্রতি আল্লাহর করুণা আছে কিনা এটা বুঝবো কি দিয়া বলেন তো আমি দ্বীনের বুঝ পাইছি কিনা দ্বীনের সঠিক কনসেপ্ট আমার মধ্যে আছে কিনা আরেকটা প্রশ্ন করেছিলাম যে আমি ভালো মানুষ এই দুনিয়ার মধ্যে এটা বুঝবো কি দিয়া আমি আল্লাহর কোরআন পড়ি কি পড়ি না আমি ইবাদত করব কোন নীতির আলোকে অধিকাংশ মানুষ বাপ দাদা না কোরআন সুন্নাহ যেটা বলা আছে কোরআন সুন্নাহ অনুযায়ী যেটা বলা আছে আর ইবাদত করতে যাই আমি সংখ্যা বেশি দেখব নাকি ইবাদতের সঠিক নিয়ম দেখব সঠিক নিয়ম দেখব এই সঠিক নিয়মের মধ্যে আসলে দেখবেন যে সব বেজাল এমনে মাইনাস হয়ে গেছে মানুষ যদি কোরআন হাদিস অনুযায়ী সঠিক আমলগুলো খুঁজে নেয় তাহলে দেখবেন যে যে বেজালগুলো ঢুকছে ওটা আপনার বলা লাগবে না দেখবে যে না দলিলে সাপোর্ট করে না ওটা এমনে বাদ পড়ে যাবে অলরেডি পড়তে শুরু করেছে হালুয়া রুটি কমছে না বাড়ছে কি বুঝেন মাজারে যাওয়া কমছে না বাড়ছে কি বুঝেন একটা গবেষণায় দেখলাম যে হালুয়া রুটির দিনে যে পরিমাণ মিষ্টি দই চিনি তারপরে আপনার ওই যে আটা ময়দা বিক্রি হতো অনেক ব্যবসায়ীদের মধ্যে এটা এফেক্ট করেছে যে আগের মতো ওইটা বিক্রি হয় না দেখা গেছে যে আমাদের যে এই বক্তব্যগুলো মানুষের মধ্যে কাজ করছে মানুষ বুঝতে শিখেছে আগের মতো আর মানুষ এখন তাবিজ ব্যবহার করে না আগের মতো এত মাজারে আর দান দক্ষিণা নিয়ে যায় না এই শিরিকগুলো বেদাতগুলো শুনেন আমি শেষ করব বিবেক মানুষকে ঠকায় না মনে রাখবেন আপনার বিবেক যদি সজাগ থাকে আপনি যদি কারো অন্ধভক্ত ভক্ত না হন কোনো মাঝহাব কোনো ব্যক্তি কোনো দল কোনো পীর কারো আপনি অন্ধভক্ত না সব জায়গায় আল্লাহ আল্লাহর রসুল যেটা বলেছেন আমি সেটা মেনে নিব আপনার বিবেক আপনাকে সঠিক পথ দেখায় দেবে এটা আল্লাহর ওয়াদা বিবেক আপনাকে ঠকাবে না কিন্তু অন্ধ গোলামি এটা মানুষকে বিপদে ফেলে দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝ দান করুন দিনের উপরে চলার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক